আমি ডক্টর রাজীব কুমার সাহা, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, কনসালট্যান্ট হিসেবে কাজ করছি আজগর হসপিটালে। আজকে লাং ফাইব্রোসিস বা আইএলডি বা ডিপিএলডি একটি রোগ, যে রোগটি নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব, যে এই রোগটি হয়তোবা খুব কমনলি আলোচিত হয় না, কিন্তু যাদের এটি হয় তাদের জন্যই বা যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়েছেন বা এই ধরনের সমস্যার কথা শুনেছেন তাদের যদি কোনো উপকার হয়, এই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা বানানো। এই এটা অনেক সময় আমরা ডক্টররা বলে থাকে যে লাং ফাইব্রোসিস বা লাঙে ফুসফুসের ভিতরে অনেক দাগ পড়ে গিয়েছে, এই দাগের কারণে রোগীটি বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত হচ্ছে। সাধারণভাবে এই ধরনের কথা শুনলে আসলে আমরা যে জিনিসটা বুঝি যে রোগীটি হয়তোবা আইএলডি অথবা ডিপিএলডি নামক কোনো রোগে আক্রান্ত। এই রোগগুলো আসলে কি, এই আইএলডি বা ডিপিএলডি বা লাং ফাইব্রোসিস এগুলো আসলে কি? এগুলো হচ্ছে যে আমাদের ফুসফুসটা, যে আমাদের যে সাধারণ যে টিস্যু আছে এই টিস্যুগুলা স্কার টিস্যু বা হচ্ছে শক্ত টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যাবে বা পরিবর্তিত হয়ে যায়। তাতে হয় কি যে আমাদের ফুসফুসের যেহেতু যে আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে যেটা যে সংকুচিত প্রসারিত হয় সেই ক্ষমতাটি কিন্তু ফুসফুসের কমে যায়, এবং এটি কমে যাওয়ার কারণে যেটা হয় যে ফুসফুসে কিন্তু অক্সিজেন যে সাপ্লাই এবং বাতাস থেকে অক্সিজেন ফুসফুসের ভিতরে ঢোকার যে প্রবণতাটা বা যে পদ্ধতিটা সেটা কিন্তু কমে যায়, এবং আমাদের শরীরের ভেতর থেকে যে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে যায় সেটাও কিন্তু কমে যায়। তো এই রোগটি কিন্তু এই জন্য আমাদের জন্য শরীরের জন্য খুবই ক্ষতিকর। যে এই রোগ, এই রোগগুলো আসলে কি, যে আইএলডি বা ডিপিএলডি বা লাং ফাইব্রোসিস, এগুলো আসলে অনেকগুলা রোগে অনেকগুলা রোগ মিলেই কিন্তু এই এই ধরনের রোগটি হয়ে থাকে। তো এই রোগগুলো আসলে কি কি ধরনের রোগে এগুলো হয়ে থাকে, দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যে বিভিন্ন ধরনের কাজ করছে, কেউ কেউ বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কেউ কেউ ফার্মার হিসেবে জমিতে কাজ করছে, তো এইখানকার যে যে অকুপেশনাল যে বিভিন্ন এক্সপোজারের কারণে কিছু কেমিক্যাল আছে যে যে এইগুলো কিন্তু ফুসফুসে ঢুকলে দীর্ঘদিন ধরে ফুসফুসের ভিতরে এই দাগ তৈরি করার একটা কারণ হিসেবে কাজ করে। পাশাপাশি কিছু রোগ আছে, যেমন কিছু বাতের রোগ আছে, কিছু কানেক্টিভ টিস্যু ডিজিজ আমরা বলি, এই বাতের রোগগুলোও কিন্তু ফুসফুসে এই ধরনের দাগ তৈরি করে থাকে। কিছু মেডিসিন বা ড্রাগস আছে যে এই ড্রাগগুলো যদি দীর্ঘদিন ধরে পেশেন্ট খেয়ে থাকে তাদের ফুসফুসে দাগ পড়ে থাকে। এগুলা ছাড়াও অনেকগুলা কারণ আছে যে কারণে আসলে ঠিক এক্সাক্ট কারণ জানা যায়নি কিন্তু তার ফুসফুসে দাগ পড়া শুরু হয়েছে। আমরা বলি যে আইপিএফ বা ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, এগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের এই দাগ পড়ার কারণ রয়েছে। এই রোগীগুলো আমাদের কাছে কীভাবে এসে থাকে, এভাবে দেখা যায় যে অনেক রোগীই আসে তাদের যে এক ধরনের শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে দীর্ঘদিন ধরে। এই শ্বাসকষ্টটা কী ধরনের শ্বাসকষ্ট, সাধারণত দেখা যায় যে এই শ্বাসকষ্টটা কারণে রোগী সাধারণত বসে আছে বা শুয়ে আছে, খুব ভালো আছে, যখনই তারা হাঁটতে যাচ্ছে বা কাজ করতে যাচ্ছে তখনই তার এই শ্বাসকষ্টটা শুরু হয়ে যাচ্ছে, এবং যে কাশিটি হচ্ছে রোগীর সেই কাশিতে কিন্তু কফ খুব বেশি বের হয় না, সাধারণত শুকনো একটি কাশি নিয়েই পেশেন্ট আমাদের কাছে এসে থাকে। তো অনেক পেশেন্ট আমরা পাই এই ধরনের রোগের, যে রোগের কারণে তার দেখা যাচ্ছে যে এই সে অনেকবার ডাক্তার দেখিয়েছেন, এই ডক্টররা তাদের অ্যাজমা বা সিওপিডি বা ব্রঙ্কাইটিস রোগের চিকিৎসা দিয়েছেন কিন্তু রোগ কোনোভাবেই ভালো হচ্ছে না। তার মানে হচ্ছে যে অ্যাজমা হিসেবে বা ব্রঙ্কাইটিস রোগ হিসেবে কিন্তু এই ধরনের রোগীদের একটি আমরা মিস করে থাকি। অনেক অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন লোকাল পর্যায়ে ডক্টররা কিন্তু এগুলাকে ঠিক লাং ফাইব্রোসিস বা হচ্ছে আইএলডি বা ডিপিএলডি রোগগুলার মানে ঠিক না ধরতে পারার কারণে এই অ্যাজমা ট্রিটমেন্টটা ওনারা পেয়ে যাচ্ছে। তো যখন এই ধরনের রোগে কোনো রোগী আক্রান্ত হয় তখন কিন্তু আমরা এই রোগ ধরার জন্য বুকের এক্সরে ছাড়াও বুকের সিটি স্ক্যান, আমরা একটি পরীক্ষা যেটা আমরা বলি এইচআর সিটি স্ক্যান নামে একটি পরীক্ষা করে থাকি, এবং এই পরীক্ষা করলে তাহলে কিন্তু এই রোগীদের এই আইএলডি বা ডিপিএলডি রোগটি ধরা পড়ে। তারপর আমরা আরও বিভিন্ন রক্ত পরীক্ষা বা ফুসফুসের লাং ফাংশন টেস্ট করে
এই রোগটা সম্বন্ধে আমরা শিওর হই এবং শিওর হওয়ার পরে তারপরে এই রোগীটার মেইন চিকিৎসা শুরু হয়। পেশেন্টকে আমরা অক্সিজেন দেই, বিভিন্ন এই লাং ফাইব্রোসিস বা দাগ দূর করার জন্য আমাদের অনেক ধরনের মেডিসিন এখন আমাদের হাতে আছে। এই রোগগুলো এই মেডিসিনগুলো দিলে কিন্তু রোগীরা অনেক রোগী অনেক অনেক দিন আমরা রোগীটাকে ভালো রাখতে পারি এবং ভালো চিকিৎসা দিতে পারি। তো আজকের যে ডিসকাশনটা হলো বা আলোচনা করলাম, এটি হয়তোবা খুব সাধারণ মানুষের জন্য রেগুলার খুব প্রয়োজন হবে না, কিন্তু যারা এই রোগে আক্রান্ত হয়েছেন বা বা এই ধরনের একটি রোগে ভুগছেন অনেকদিন ধরে, তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো জানা থাকলে অনেকটাই উপকার হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।